খেয়ে গেছি, এই বাগানটা দেহার মতো লোক না কেউ। হ্যাঁ, তাই আর কষ্ট জীবন কেউ দেখে না রে, আমার কষ্ট জীবন কেউ দেখে না, দেখলো না কেউ সাইয়া, বিদেশেতে যাবো আমি সইলা, রে আমার জীবন গেল রে, আর কতকাল কাঁদবো বৈশা বৈশা। রেডি দেখিস বাবলু, বিদেশেতে সে অবস্থা রাখবে। আমি প্রথম অবস্থায় না করছিলাম, পরে তোর এইভাবে চলাফেরা দেখে আমার মনে একটা অনুভূতি হচ্ছে, বিদেশ যাওয়াটা নিয়ে যাওয়াটা পরিবেশ করে দেবো। দুর্ভোগা ভাই, আগে বলি মালয়েশিয়া একটা আমি নিয়ে দেবো, সমস্যা নেই। বাগানটা ছুঁয়ে গেছি, কেউ তো আর দেয় না, আমার ভাই সকল মেলা কিন্তু দেহার মতো লোক নাই, তাই কাইলে আইসি বিদেশের চেয়ে আজকে আইসি এই বাগান, এখন রায় খেয়ে গেছে, তার বড় গাছ করে তো পরিষ্কার করা লাগে। আমার মতো লোক আছে গাছ, আমার নিজের বাগান নিজের সবকিছু আমি নিয়ে যেতে পারবো না, রাইতিকে আর সকালে কি, ঠিক আছে, ওই জন্যই বিদেশ অনেক উন্নত আমার বাংলাদেশ, এই কারণের জন্যই অজন পতনে চলে গেল, হাটে না যে ঘুরে বেড়া খাই, বাপের হোটেলে বসে বসে খাই, পাগল নিজের লোক 4 লাখ লাগবে আমারও যে ভাই তোমার, পাগল বুঝতে নি, বিদেশ যাওয়া খুব ঝামেলা আছে বুঝলি, পাসপোর্ট টাসপোর্ট করা অনেক খরচ পাতি আছে, টাকা যাওয়া আসা, ছোট ভাই তোরও ভাই আমারও ভাই, একটু 4 লাখ দিছে সাথে কথা বার্তা কওগা, আমার ভাই সময় খুব কম বুঝছো, যদি পারো যত দ্রুত আমার কাছে আসবা আমি তত দ্রুত কাজ করে দেবো বুঝেছো, কারণ আমার সময় কম ভাই, আমি আছি 3 মাসের ছুটি, তার তোমার মেলা দিন হয়ে গেল, যাও বাড়ির যা, মই মুরব্বীর সাথে কথা মতা কও, হ্যাঁ একদিন ঘুরে বেড়াইলো তোকে বিদেশ পড়াতে, আমার বড় ভাই আছে বিদেশ গেলে অনেক লাভ, কি বাপু না, আমার একটু বাড়ি আছে, আমি বেঁচে দিতে পারবো না, বেঁচে দিতে পারবো না, আমার অবলম্বন বেশি, আমি গরিব মানুষ, আমরা গরিব মানুষ, বেশি আসার দরকার নেই, আমার দেখি করো তোমরা খাবি নেই, বিয়ে চিন্তা করবো না, আমি বাড়ি বাড়ি বেঁচে পারবো না, গরিব মানুষ পারবো না, হ্যাঁ বাবু বেটা আসো, বেটার মতো থাকো, বেশি করলে পরে আমি না।
ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াইতে অনেক ভালো হবে। ঘুরে বেড়ালে কামাই করো, কামাই কান্না কান্না করলে ঘুরে বেড়াই গা, কামাই হলে নাই এনে কামাই করলে বিদেশে বেশি হবে না, এনে ব্যবসা বাণিজ্য করতে পারে, এই কাজকর্ম করতে পারে, কিছু টাকা গুছাই ব্যবসা করো, ব্যবসা করলে বিদেশের চেয়ে বেশি ইনকাম হইব বেটা, এটি বোঝাও গা বেটা, ভালো করে বোঝাও গা, এই মেয়েদের যাওয়ার চিন্তা বাদ দিয়ে দেখতেছো তো এই বাড়ি ঘর তৈরি বেশি দিয়ে সকালে যে বিদেশে যাও, আমি আমি থাকবো কোথায়, আমারও তো থাকার জায়গা লাগবো, ঠিকই করছে বিদেশ গেলে বাংলাদেশ থেকে পয়সা ইনকাম করো, তুমি বিদেশ যাবো, বিদেশে কোনো কামাই করতে পারে না, কোনো কাজই করতে পারে না, পাঠাবো কি করে দেখছো তো কি আশাই করে পাঠাবো, ঘুরে বেড়াইছে বন্ধু বান্ধব আছে, চার দিস একজন চলে আসে, বিদেশে তো হবে না, বিদেশে কাজ করবে কিন্তু ধান্দা থাকবো না, ওই টিকা আর টিকা না, ওদের কষ্ট করে না, এনে ওই কষ্ট হলে দেখে গুয়াহাটি পোলা তুলে আসবো, আমি এত কষ্ট করতে পারবো না, আমি বাংলাদেশে ফিরে যাবো। আব্বা জ্যাম্মাই পর আমার বিদেশ পাঠাবো, বিদেশ গেলে তো আমি এম্মা ঘুরিয়ে বেড়াবো না, মানে কাজের পর থাকবো না, বন্ধু বান্ধবের সাথে এনে তো ঘুরিয়ে বেড়াই, মনে হচ্ছে কাজের পর থাকলে পরে ইনকাম বেশি, তখন টাকা লাগালে মানে এরকম বাড়ি আরো বেশি পাঠাবো। তুমি তো হলে তো এই টালতলা টাকা নেওয়ার জন্য বিদেশ নেওয়ার জন্য কইছি, ওনে যায় তো কাজ দেখে ভয়টি বলা আসবানে, গরমের সাথে কথা হয়েছে বুঝছে, বাড়ির সাথে আমার কথা হয়েছে চিনতে নাই দেখে বুঝছে, বাড়ির সাথে কথা কইছি চিনতে নাই দেখে আমার তো টাকা পয়সা না, এই বাড়ি বেশি টাকা দিয়ে লাগবে, বাড়ি কত নাকি বলছি পাঁচ শতক জমি আছে আর বাড়িটা আছে, আপনি 10 লাখ টাকা দেবেন, 10 লাখ টাকা দেবেন, আমি আপনাকে দেখেন বিপদে পড়ছি তাই আপনার কি ঠিক আছে, যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে তুমি বিকালবেলা আসো, হ্যাঁ কাগজপত্র নিয়ে সমস্যা নেই, কাগজপত্র আমার এক জোড়ায় চলে যায়, কাগজ কাগজপত্র ঠিক আছে তাহলে আসি। এই বাবলু বেটা বসে আছো, কি খবর? টাকা পয়সা নিয়ে শেষ করে দিচ্ছে,
না যে বিষে কাজ লাগা দিছি কিছুদিন দিতে চলে যাবেন সমস্যা নেই, বিশেষ লাগা দিবেন কিছুদিন দিতে সমস্যা নেই, ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব কতদিন সময় লাগবে মনে দিন থাকে আমার কথা। আমি জেনে আছি তোর বড় ভাই, তোর টেনশন আছে নাই, আরে তোর ব্যবস্থা আমি করব, তুই খালি পাঠে নিয়ে আসবি, তারপরে যা কোথায় আমি করবো না। মনে কর যে 5 লাখ কামালি, 1 লাখ তোর, 4 লাখ আমার, বড় ক্ষতি কয়দিন লাগে দুই ভাই? এ তুই নিশ্চিন্তায় খালি পার্টি দেখবি, তারপর যা করতে হয় আমি করবো না, ঠিক আছে? তুই নিশ্চিন্তায় তুই খালি পার্টি যত খোঁজ করিয়ে দিবি তত তোর লাভ। মনে কর পার্টি হলি 50-1 লাখ তোর, ঠিক আছে? দুই ভাই অল্প দিনই কামাইয়া মনে কর যে হ্যাঁ, আর পরের বাড়ি জোন দিয়ে খাওয়া লাগবি না আমারে। গেলি আজ ধরতে পারলাম না, সিটারি শিক্ষা দিয়ে দেবো আজকে। হ্যাঁ কত বার সহজ, আমার ছেলের বিদেশ নেছে না, বাড়িঘর দুয়ার বেশি দিলাম, তাও কারণ ডাকি। হ্যালো ভিউয়ার, কেমন আছেন? আশা করি আপনার সবাই ভালো আছেন। এতক্ষণ আপনারা দেখলেন ইমরানের, গরিব মানুষ কে চায় না যে তারা উন্নতি করুক বিদেশ করে। আমাদের প্রাকৃতিক সুগুলা সুফলা স্বচ্ছ সমলা বাংলাদেশকে ছেড়ে, বাংলাদেশের মায়া ছেড়ে সবাই যেতে চায় বিদেশে গিয়ে অনেক উন্নত করার আশায়। কিন্তু ইমরান দেখলেন না, তখন ইমরান আপনাদের বাড়িঘরদের বেঁচে সম্পূর্ণ করে বেঁচে নিঃস্ব হয়ে গাছতলায় থেকে বিদেশ যাওয়ার আশায় ছেলের জন্য টাকা দিল, কিন্তু সেই টাকা রোকন নামের একটা চিটার মেরে দেয়। রোকন বিদেশ না মানে কোনো লোক নেয় না, আসলে তার কাজ চিটারি করা। তিনি ইমরানের মতো একটা সহজ সরল নিরীহ লোকের কাছ থেকে বাড়িঘরদর বিক্রি করে অনেকগুলো টাকা নেয়, 3-4 লক্ষ টাকা তার ছেলের বিদেশ যাবার কথা শুনে। কিন্তু সে আসলে তো বিদেশ মানে কোনো লোক নেয় না, সে টাকা পয়সা নিয়ে এখন দেশ থেকে পলাতক, তার কর্মকাণ্ডই এটা। কাজ কে চায় না তার সন্তান একটু আমার পরিচালনায় একটা শর্ট ফিল্ম তৈরি করলাম ছোট্ট, তো শর্ট ফিল্মের নাম বাংলার চিকার, জানি না কেমন লাগবে, আশা করি সবার ভালো লাগবে। তো অবশ্যই যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের এটি বাংলা, তো আশা করি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি কমেন্টস, লাইক এবং বেল বাটনের টিপ দিবেন। তো আপনারা যদি আমাদের সাথে থাকেন অবশ্যই আমরা ভালো ভালো ভিডিও আপনাদের উপহার, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুন্দর হোক আপনাদের দোকান। আল্লাহ হাফেজ।